নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমরা গ্রামের পদ্ধতিতে হাঁসের মাংস রেসিপি রান্না করব। সো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে এখানে হচ্ছে গাছ, লতা পাতা সব কিছুই আছে, তুলসী গাছ আছে, সব কিছুই। এইখান থেকে আমি শুরু করতেছি আজকের ভিডিওটা। সো চলেন মাংসতে চলে যাই। তো গাইস, এখানে হচ্ছে হাঁসের মাংস। এই যে এখন একে একে মশলা দিয়ে দিবে। তেজপাতা, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে দিবে। হলুদ গুঁড়ো, ম্যারিনেট করে নিচ্ছে হলুদ আর লবণ দিয়ে। পেস্কুচি, দারচিনি, এলাচি, সো ফ্রেন্ডস, মাংসের কালারটা দেখেন এখনই কত সুন্দর হয়েছে। আর বাকি মশলাগুলো তো রয়েই গেছে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা, মরিচের বাটা, লঙ্কা গুঁড়ো, চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল, তেজপাতা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে বাড়তে হবে চুলার আস্তে কমিয়ে কমিয়ে। তো পেঁয়াজ কুচিটি ভাজা হচ্ছে। এতে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো একটু, তারপর ভালো করে নড়াচড়া করে নেন। তারপর ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়াচড়া হয়ে পেঁয়াজ কুচিগুলো এই যে এরকম ভাজি ভাজি কালার হবে, কড়া লালচে কালার হবে। এতে করে মাংসগুলো দিয়ে দিল। একটা তাল দিয়ে ডেকে দিল।
করতে আর আবার ডাকনাটা তুলে আবার এনে ফিরে দিল। তো গ্রামের মানুষের ফ্রেন্ডস হাঁসের মাংসটা প্রায় মানুষের অনেকই পছন্দ করে, আর গ্রামের পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করাটা অনেকটা স্পেশাল একটা খাবার, ওইটা মুখে লেগে থাকার মতো একটি খাবার। তো মাংসটা এই যে কষানো কষানো বাপ হয়ে আসছে, পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি আর একটু অ্যাড করতে হবে, না হলে মাংসটা একটু শক্ত থাকবে। পানিটা একটু বেশি দিলে পানি করে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, তো পানিটা আর একটু দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে এরকম একটা তালা দিয়ে দেখে নিল, দেখার পর অনেকক্ষণ পর ঢাকনাটা তুলে নিল। এই যে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেল, মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন মশলাটা দিয়ে দিল, দারচিনি বাটা, দারচিনি এলাচ বাটা দিয়ে মাংস রেসিপিটা নামিয়ে নিল। সো ফ্রেন্ডস, আমাদের রেসিপিটা কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।